রাজধানীর বস্তিগুলোতে স্বাস্থ্যবিধি মানার মতো ন্যূনতম সুযোগ সুবিধা নেই। করোনা টেস্ট না করায় শনাক্তও করা যাচ্ছে না করোনা রোগী, ফলে শরীরে ভাইরাসের আশঙ্কা নিয়ে শহর জুড়েই কাজে বের হচ্ছেন বস্তিবাসী, তাই বেড়ে যাচ্ছে সংক্রমণের সংখ্যাও। জীবন মানে এখানে শুধুই বেঁচে থাকা। জীবন কেড়ে নেয়া যেই ভাইরাস চারপাশে, জীবিকাতেও তার হানা প্রকট। এখন প্রতিনিয়তই তাই মৃত্যুকে চ্যালেঞ্জ করে বসবাস রাজধানীর 7.5 লক্ষাধিক বস্তিবাসীর। রুমা বেগম স্বামী, সন্তান, শাশুড়ি, বোন সহ 7 জনের পরিবার নিয়ে থাকেন রাজধানীর পল্লবীর একটি বস্তিতে। মাত্র একটি ঘরে গাদাগাদি করে থাকতে হয়। স্বাস্থ্যবিধি তার কাছে রূপকথার গল্প মাত্র। এক রুমের মধ্যে আমরা 7 জন থাকি। করোনা নিয়ে আমরা ভয় করি না, আমরা মনে করি করোনা কোনো রোগই না, মৃত্যু সবার জন্যই আছে, তা আজ মরলো মরমো, কাল মরলো মরমো, এই জন্য আমরা করোনারে বিশ্বাস করি না। এই শহরের প্রায় 3,500 ছোট বড় বস্তির প্রতিটি ঘরের গল্প একই রকম। জীবিকার আকুতি যেখানে প্রতিদিন, সেখানে করোনা পরীক্ষার গুরুত্ব তাদের কাছে অনেকটাই অনর্থক, অপ্রয়োজনীয়। একজনের দেখা গেছে যে জ্বর হইলো বা ইয়ে হইলো, যে আলাদাভাবে থাকবো, এরকম তো কোনো ব্যবস্থা নেই। 4-5 জন এক রুমের মধ্যে যাইতে থাই, আমাকে করোনা হয় না, যে কর্মে ভাতের পেটের দেয় দেবো না, করোনা টেস্ট করতে যাব। টেস্ট না হওয়ায় করোনা রোগীও শনাক্ত হয় না বস্তিগুলোতে, ফলে সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি বেড়েই চলেছে প্রতিনিয়ত। সমাজের একটি অংশকে বাদ দিয়ে করোনা সংক্রমণ রোধ কতটুকু সম্ভব? বস্তিতে ইয়াং জেনারেশনের মধ্যে থেকে তো আসলে মৃত্যু হারটা আপনারা দেখবেন অনেকটা কম থাকে, এবং আক্রান্ত হাতে যারা তখন বাইরে যখন বের হয় কাজের প্রয়োজনে তখন তারা আক্রান্ত হচ্ছে। বস্তিবাসীদের জন্য আমাদের করে কিন্তু আমাদের আমরা অবজারভেশনে রাখছি। রাজধানীর বস্তিগুলোতে একটি ঘরে গড়ে 3 থেকে 8 জন বাস করেন। প্রায় 30 জনের জন্য একটি মাত্র রান্নাঘর আর 2টি বাথরুম। জীবনের নানা ঘাত প্রতিঘাতে জর্জরিত এই মানুষগুলোকে এখন লড়াই করতে হচ্ছে করোনা নামের অদৃশ্য শত্রুর সাথে। তবে জীবিকা যেখানে অনিশ্চিত, সেখানে স্বাস্থ্যবিধি তাদের কাছে বিলাসিতার নামান্তর। তবুও প্রশ্ন থেকে যায়, তাদের মধ্যে এই সচেতনতা তৈরি করতে কতটুকু সক্ষম হয়েছেন দায়িত্বশীলরা? যুক্তরাষ্ট্রে একদিনে করোনা ভাইরাস শনাক্তের সংখ্যা আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছে 61,848 জন। এই নিয়ে দেশটিতে মোট শনাক্ত 31 লাখ ছাড়িয়েছে। গত কয়েকদিনেই ক্যালিফোর্নিয়া, টেক্সাস, অ্যারিজোনা ও ফ্লোরিডায় রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে। এর আগে সোমবার দেশটিতে 55,000-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়।